বছরে এসে আগে এখন আমরা ফোন করতে বাংলা না আছে সব লোক কিভাবে ঢুকছে তখন যে ঢুকছে তিন চারটা ঢুকছে আরেক দোকান আছে তাদের কত টাকার জিনিস নিছে টাকা ধরেন না 6-7 লাখ টাকা মানে টোটাল মিলাইয়া কি বলবেন এই শহরে স্মার্ট সিটি শহর তারপর এরকম ভাবে চুরি এইটা যে থানার অন্তর্গত আছে তাদের পুলিশ প্রহরী নিয়ে কি বলবেন এটা সব কিছু আমার তো আর কিছু বলার মতো আমার আমার 55 বছর ধরে এখানে দোকানদারি করা হচ্ছে তারা খুব চিনা শোনা হইব খুব জানা ইনফরমেশনটা পক্কা আসতো তারা এখানে বিজ করলে এই সুযোগে এইটা করছে সুযোগটা নিয়ে কেউ কেউ ডিউটি নাই কিছু নাই এই সুযোগে হইচই চলে আওয়াজ চলে কোনো টেনশন হইছে না একটা কাটিং করে বেরিয়ে দিয়ে দেবে কি দোকান আছে এটা এটা গোল্ডের জুয়েলারির দোকান রিপেয়ারিং মেন্টেনেন্স কি করবেন বলবেন আজকে পুলিশের এই জিনিসটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অ্যাকচুয়ালি পুলিশের জিনিসটা বলে পুলিশ ডিউটিতে আছে ঠিক আছে বাট সিস্টেম যেটা আমার আপডেট সিস্টেম আজকে ডেটে ক্যামেরা ট্যামেরাগুলি এগুলির আপডেট রাখা এবং যে কোনো কারণে ইনসাইড আউটসাইড সব কিছু স্মার্ট সিটি এবং এটার ভিআইপি রোডই করতে গেলে এটার মধ্যে এই ক্যামেরা সিস্টেম কিংবা সিকিউরিটি সিস্টেমটা একটু অ্যালার্ট থাকলে আজকের দিনে আমরা আরও সদস্যের কাছে এটাই আমাদের সিকিউরিটি সিস্টেমটা যেন ভালো থাকে দোকানের ভিতরে তো পুলিশের সম্পূর্ণ ডিউটি দেওয়া বাট সিকিউরিটি সিস্টেম যদি ভালো থাকে তাহলে আমরা ধরতে সুবিধা পাবো পুলিশ কালকে রাত্রে আমরা সকালে একটা ইনফরমেশন পাই যে একটা জুয়েলারি দোকানে চুরি হয়েছে তদন্ত এসে দেখি যে জুয়েলারি দোকানের সামনে থালাই ছিল পিছন থেকে দেবা কাহারা অন্য দোকানের ভিতর দিয়ে টিনের টিনের টিন কেটে ভিতরে ঢুকে দোকান থেকে আলমারি ভেঙে জুয়েলারি চুরি করে দিয়ে এবং এই বিষয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে আমরা চেষ্টা করছি কালপিট যারা ছিল ইনভলভমেন্ট যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করা এবং কত টাকার জিনিস নিয়ে গেছে পুরোপুরি জানা হয়নি তিন পুলিশ সদস্য রূপার জিনিস জনমনে একটা প্রশ্ন হচ্ছে যে এই পুলিশের টহলদারি নিয়ে কি বলবেন যে পুলিশ এত কড়া বার্তা দেওয়ার পর এইভাবে চুরি হচ্ছে এখানে পূজার সময় আমাদের সব জায়গাতে সিসি ক্যামেরা ছিল এবং এই জায়গাতে আমাদের যে ইন্টারন্যাশনাল গেট সহ উত্তর গেট এবং রাজবাড়ি দুর্গাবাড়ি সব জায়গাতে আমাদের সিসি ক্যামেরা ছিল কিন্তু তারা পিছন দিক থেকে কীভাবে ঢুকেছে এই বিষয়টি এখন আমরা তদন্ত করে দেখছি বিভিন্ন সিসিটিভিগুলি আমরা অ্যানালাইসিস করে দেখছি হ্যাঁ কিছু খাওয়া দেখি ঠিক আছে।